डाग तो खचाए डाग तो पाते मामा बोले पगल অকস্মাৎ লৌহবাসর ভিতর হতে সনকার কণ্ঠস্বর শুনতে পাই কেন,
তাহলে কি কোনো বিপদ ঘটেছে আমায় যেতে হবে এই মুহূর্তে ওই লোহবাসর ঘরে শনক তোমরা এমন চিৎকার চেঁচামেচি করছো কেন কি হয়েছে বাসু তুমি যেখান থেকে কি হয়েছে করে একবার বলো কি হয়েছে শনক তোমার কি হয়েছে ওগো মহারাজ আজ আমাদের ষাট লোক মুক্তার আমাদের ছেড়ে যে বহু দূরে চলে গেছে কি বলছো শনক তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না তুই কি বলছো শনক লক্ষ্মী মাগো আমি আমার একমাত্র পুত্রকে তোর কাছে দিয়েছিলাম দিয়ে বলেছিলাম ওরে মা আমার একমাত্র সন্তানকে আমি তোর কাছে দিয়ে গেলাম তুই ওকে দেখিস কিন্তু রে মা দে মা দে কি আমার একমাত্র সন্তান ফিরিয়ে দে পিতা তারা কি তুমি মাকে শান্তি করো পিতা ওগো মহারাজ আজ আমি ছুটতে ছুটতে চলে যাব শঙ্কর শঙ্করীর মন্দিরে আঞ্চল বিছিয়ে বলবো ওগো দয় ভাই দাউডা ঠাকুর দাউডা আবার লোকিনকে ফিরিয়ে দাউডা দাউডা ঠাকুর দাউডা আবার খোকাকে ফিরিয়ে দাউডা ওয়াসিম কিনবি দয়া করো সত্যই কি হারিয়ে ফেললাম আজি নয়ন মনে হারালা মামা বলে বলে ডাকিব কাহারে কে আমার ডাকিবে মামা বলে পুত্র বলে ডাকিব কাহারে কে আমার ডাকিবে মামা বলে অসীম তুমি যেখান থেকে কিন্তু দেখা করো অসীম তুই বলতে পারিস বা কেমন করে প্রবেশ করেছিল পরে কেমন করে দংশন করলো আমার লক্ষ্মী পিতা আমি কেমন করে জানবো পিতা আমি তো ঘুমিয়ে পড়েছিলাম কি বললে কি বললে মা কি বললে তুই ঘুমিয়ে পড়েছিলিস মা কিন্তু কিন্তু তোর পিতা তো তার ছেলেকে তরিয়াতে দিয়ে গিয়েছিল দিয়ে বলেছিল গো মা আমার একমাত্র সন্তানকে আমি তোর কাছে দিলাম তুই ওকেই দেখিস কিন্তু তুই ঘুমিয়ে পড়েছিস মা মা গো তুই বলতে পারিস মা আমি এখন কি করব আমি কোথায় যাব আমি কোথায় গেলে আমি আমার একমাত্র সন্তান ফিরে পাব তুই পিতা পিতা গো তাহলে আমি যা বলবো
তুমি শুনবে কি বল পিতা তুই কি বলবি আমায় আমি কি শুনব তুই বল তুই আমায় কি বলবি আমার একমাত্র সন্তান তার চলে গেছে কি বলবি আমায় চলো আজ শোনো আমার বচন যাও না মন্দাসি করে পিতা নরি হে না মানা আমার বচন দেব না গোড়ে আবার ওই মন্দাসি মাসি বুয়ামি মারা পতি কোলে পিতা ধরি হে চরণ শুন মোর বাচন দাও না মন্দাস গোড়ে পিতা ধরি হে চরণ শুন মোর বাচন না আমার আমি মন্দাস দেব না কেন আমি তোকে মন্দাস দেব আর কিসের জন্যই দেব তোকে মন্দাস মন্দাস যদি আমি তোকে দিয়ে দিই তাহলে তুই কি পারবি আমার সন্তানকে ফিরিয়ে দিতে আমার কাছে পিতা আমি কথা দিলাম আমি তোমার পুত্রকে ফিরিয়ে দেব পিতা না মানা হয় না যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না আমি কেমন করে বিশ্বাস করব যে একটা মন্দাস দিলে তুই আমার সন্তানকে ফিরিয়ে দিতে দিবি আমার কাছে আমি কেমন করে তোকে বিশ্বাস করব পিতা তোমার কোনো সন্দেহ আছে পিতা তবে হ্যাঁ আমি বিশ্বাস করতে পারি আমি আমি যেমন করে লৌহ কলাই সিদ্ধ করে মায়ের পরীক্ষা দিয়েছিলিস ঠিক তেমনি করে আরো একটা পরীক্ষা দিতে হবে তোকে সেই পরীক্ষায় তুই যদি উত্তীর্ণ হতে পারিস তবে আমি তোকে দেব কলার মন্দাস চিহ্ন করে তুমি কি বলছো পিতা হ্যাঁ মা আমার কঠিন পরীক্ষা দিতে হবে তোকে বল তুই পারবি পরীক্ষা দিতে পিতা গো আমাকে আবার পরীক্ষা দিতে হবে পিতা হ্যাঁ মা কি আবার পরীক্ষা মা গো তুমি আমার নামে পিতা অতি কঠিন পরীক্ষা সেই কঠিন পরীক্ষা হলো আমি এই মুহূর্তে এইখানে অগ্নি কুণ্ড জ্বালিয়ে দেব মা আর সেই অগ্নি কুণ্ড লড়িয়ার শিখা দাও দাও করে সেই লড়িয়ার শিকারে পড়ে তুই যদি ঝাঁপ দিতে পারিস ঝাঁপ দিয়ে আমি যদি দেখি ওই অগ্নি কুণ্ড তোকে স্পর্শ করতে পারিনি তবে এই বিশ্বাস করব আমি তোকে কলার মন্দাস আমি দেব তোকে বল পারবি বেশ পিতা তোমার পরীক্ষায় আমি বেশ তবে অপেক্ষা কর ক্ষণকালের জন্য কোথায় কোথায় দাঁড়ি বলুন মহারাজ এই মুহূর্তে এইখানে তুমি অগ্নি কুণ্ড জ্বালিয়ে দাও মনে রেখো দাঁড়ি সেই অগ্নি কুণ্ড যেন দাও দাও করে জ্বলতে থাকে যথাকা মহারাজ তুমি যা তুমি তুই উঠে আয় মা তুই আমার কাছে উঠে আয় ওরে মা বিশ্বাস জেগেছে জেগেছে বিশ্বাস অন্তরে আমার অগ্নি কুণ্ড যাকে স্পর্শ করতে পারেনি আমার মনে হয় আমি যদি একটা কলার মন্দাস তোকে দিই তুই পারবি আমার একমাত্র সন্তানকে ফিরিয়ে দিতে আমারই কাছে আমি দেব মা এই মুহূর্তে কলার মন্দাস আমি তোকে দেব তুমি বলতে পারিস মা আমি কাকে দিয়ে কলার মন্দাস নির্মাণ করাবো তুই বলতে পারিস বললাম আমি কাকে দিয়ে এখন নির্মাণ করাবো এই কলার মন্দাস পিতা তোমার মনে নাই পিতা যাকে দিয়ে বানিয়েছিলে এত বড় লোহবাসের কক্ষ মনে ছিল নিশ্চিত বায়ু বায়ু প্রবেশ করতে পারবে না সেই বিশ্বকর্মা ঠাকুরকে তুমি ডাকো সে নিশ্চয়ই পারবে পিতা ঠিক বলেছিস মা তুই ঠিক বলেছিস এই মুহূর্তে আমি বিশ্বকর্মাকেই করব স্মরণ ওই বিশ্বকর্মার দ্বারা আমি এই মুহূর্তে কলার মন্দাস নির্মাণ করাবো কোথায় কোথায় যে বিশ্বকর্মা এসে তোরা করে আজ আমি বড় বিপদে পড়েছি মোরে এই বিপদকালে তুমি রক্ষা করো আমার বিশ্বকর্মা এবার 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 এবার
কি বিশ্বকর্মা কি হয়েছে তোমার তুই কথা বলতে পারছ না কেন কি হয়েছে তোমার একবার কথা বলো বিশ্বকর্মা তুমি একবার কথা বিশ্বকর্মা বিশ্বকর্মা ঠাকুর বৌদিমণি স্পর্শে আমি আমার বল ফিরে পেলাম বৌদিমণি সতী মহারাজ বিশ্বকর্মা গো তোমার বৌদিমণি যে সতী সে বিশ্বাস জেগেছে খড়কা লাগে আমার কিন্তু বিশ্বকর্মা তুমি বলতে পারো তুমি কথা বলতে পারছিলে না কেন কি হয়েছিল তোমার তুমি একবার বলতে পারো বিশ্বকর্মা মহারাজ আপনারই আদেশে সাতালি পর্বতে লোহার মাসহ নির্মাণ করতে দিয়েছিলেন বিশ্বকর্মা তুই যে বাসর মাঝে সমস্ত দেবতার নাম অঙ্কিত করেছিস আজ রেখেছি না তো মনসার না তারপর কি হলো সেই মনসার ইঙ্গিতে এই মুহূর্তে চলে যা সেই ভাষণ মাঝে গিয়ে আমার নাম অঙ্কিত করবি আমি যেতে চাই কিন্তু মা মনসা এমন আমার ভয় দেখালো যাতে আমি বাধ্য হয়েছি বিশ্বকর্মা তুমি যদি না যাও এই মুহূর্তে আমি তোমার সর্ব অংশ নেব বিশ্বকর্মা কিন্তু তুই বিশ্বকর্মা ওই চায় মুড়ি কানে মনসার কথায় তুমি আমার বাসর ঘরে গিয়েছিলে হ্যাঁ মহারাজ বাসর ঘরে গিয়ে কি করলে তুমি আপনার বাসর মাঝে প্রবেশ করে সেখানে ন্যায্য মনসা নাম অঙ্কিত করেছিলাম তারপর আরো একটি ছিদ্র রেখেছিলাম কি বললে যাতে মনসা সেই ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে বাসর ঘর ছিদ্র করে দিয়েছ আর বলেছিল মহারাজকে বলবি ভালো ভালো নীলমাটালি ফেলে বিশ্বকর্মা আমি ঠিক ধরেছিলাম আমি ঠিক ধরেছিলাম তুমি আমার কাছে কিছু না বলে প্রবেশ করেছিল এই বাসরের মধ্যে কিন্তু মিথ্যা কথা বলেছো বিশ্বকর্মা তুমি মিথ্যা কথা বলেছো ওই কানি মনসার কথা আজ আমার এত বড় সর্বনাশ করে দিয়েছো না বিশ্বকর্মা না তোমাকে আমি ছেড়ে দেব না বিশ্বকর্মা তোমাকে আমি ছেড়ে দেব না তোমাকে আমি শাস্তি দেব তোমাকে আমি শাস্তি দেব এমন শাস্তি দেব যা দেখে এই চম্পকনগরের মানুষগুলো সব আতঙ্কে শিউরে উঠবে তুমি শাস্তি নেওয়ার জন্য প্রস্তুত হও বিশ্বকর্মা তোমার এক মাত্র সন্তান তোমার জন্য আমি হারিয়ে ফেলেছি হ্যাঁ মহারাজ শাস্তি তোমায় পেতেই হবে বেশ মহারাজ বিশ্বকর্মার ন্যায়ের প্রতি তাই আপনি যে শাস্তি দেবে এ বিশ্বকর্মা মাথা পেতেন বিশ্বকর্মা বিশ্বকর্মা গো বিশ্বকর্মা তুমি একদিন একদিন এই হচ্ছে আমার একমাত্র পুত্রের জন্য এত বড় লৌহ বাসর ঘর নির্মাণ করে দিয়েছিলে আজ সেই হাতে একটা করার মান্দাস নির্মাণ করে দাও আমি এই শাস্তি তোমায় দিলাম তুমি পালন করতে থাকো বিশ্বকর্মা বেশ মহারাজ আপনি যখন বলেছেন আপনারই আদেশে এই বিশ্বকর্মার জন্য আমাকে পিতা পিতা বলে ডাকবি পিতা যদি আমার মরা স্বামী বাঁচি তাহলে ছ মাস ছদিন পরে ফিরে আসবি পিতা তা না হলে আর কখনো ফিরে আসবো না মা না অমন করে তুই বলিস মা অমন করে তুই বলিস চেয়ে দেখ মা ওই চেয়ে দেখ জ্বলছে জ্বালা প্রদীপ ওই জ্বালা প্রদীপকে আমি স্বতন্ত্র পুরুষ রূপে নিচেই পাহারা দেব শুধু পাহারা দেব আর বলবো